আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত তাজামুল ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে কোন নামাজীদেরকে বোঝানো হয়েছে? তো ওই নামাজীদের কথা তো আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অলস, নামাজ ঠিক মতো টাইম মতো পড়ে না, দুই টাইম একসাথে করে দেয়, অথবা জোহর পড়া শেষ করলে সাথে সাথে আসরের আজান দিল, তখন আসরেরটা পড়ে নিল, এরকম আর কি। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, সেটা পরের আয়াতে আরো স্পষ্ট করা হয়েছে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে মুনাফিকদের নামাজের কথা বলা হয়েছে, যারা অনেক আমাদের সমাজে এরকম আছে যে ডিউটির সময় নামাজটা পড়ে নিচ্ছে, কিন্তু যখন একা থাকছে আর পড়ছে না, অথবা বাপ আছে, কেউ ভাই আছে, বড় ভাই, তাকে খুশি করার জন্য পড়ে নিল, হ্যাঁ, তার রাগ থেকে বাঁচার জন্য, কিন্তু যখন একাকে থাকে তখন পড়ে না, এরা এই দলের অন্তর্ভুক্ত। আর যারা নামাজে একাগ্রতা কম থাকে যাদের, সেই সমস্ত লোকদের নামাজের সওয়াবের পরিমাণটা কমে যায়। রাসূল বলছেন অনেক লোক আছে যারা 9 ভাগের এক ভাগ সওয়াব পায়, কেউ 10 ভাগের এক ভাগ, কেউ 8 ভাগের এক ভাগ, কেউ 7 ভাগের এক ভাগ, এইভাবে একটা হাদিস বর্ণিত হয়েছে। তো যে যেরকম খুশু খুজু নিয়ে নামাজ পড়বে সে সেরকম সওয়াব পাবে, যে যত বেশি একাগ্রতা থাকবে এবং নামাজে তার বিনয় থাকবে, নামাজে তার মন থাকবে, হ্যাঁ, তো সেই সমস্ত লোকেরা, ভাইয়েরা বোনেরা বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে এটা সাধারণত মুনাফিকদের কথা বলা হয়েছে, এবং যারা এই সেকেলের মধ্যে চলে আসবে ওই রকমই আচরণের মধ্যে আওতাভুক্ত হবে, তারা এর অন্তর্ভুক্ত হবে। আর যারা শুধু শুক্রবার নামাজ পড়ে, ওরা তো ইসলাম থেকে বহির্ভূত, হ্যাঁ, এই ব্যাপারে আমার আমার ফেসবুক হলে অবশ্য নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা আছে, কিছু লিখনীয় দেওয়া আছে, সেটা আপনি দেখতে পারেন। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।